नमस्कार, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आधार नामी सायंतनी पुततुंडुर लेखा बोईटार रिव्यू देव और एखाने अनेकगुलो गल्प आछे, तुम्हारे चटपट आमी गल्पगुलो बोलछी, ताहले चटपट भिडियोटा शुरू करा जाक। अच्छा, ताहले आजकेर जे बोईटार नाम सेटा हलो जेखाने आधार नामी सायंतनी पुततुंडुर लेखा। तुम्हारे आमी प्रथमे बोईटा एकटु देखिए दिच्छी। अच्छा, एइटा हलो बोईटा जेखाने आधार नामी सायंतनी নতুন রোগের সম্পর্কে নিয়ে সেটা নিয়ে একটা গল্প রয়েছে, এরকম অনেক ধরনের গল্প পেয়ে যাবে আর প্রত্যেকটা গল্পই দারুণ। প্রথমেই আমি এটা বলে দিতে চাই, যদি এই বইটা তোমরা কেউ কেনো তাহলে কিন্তু অত্যন্ত ভালো একটা বই কিনেছো এরকম হবে, একদম পয়সা নষ্ট হয়েছে এরকম লাগবে না। বইটা কিন্তু দারুণ, সায়ন্তনী পুততুণ্ডুর আপাতত আমি যে বইগুলো পড়েছি সবকটাই দারুণ, এই বইটাও তার মধ্যে দারুণ। আমি সায়ন্তনী পুততুণ্ডুর এরকম একটা প্রথম বই পড়ছি যেখানে অনেকগুলো ছোট ছোট গল্পের সংকলন রয়েছে। তাহলে চটপট তোমাদের আমি গল্পের নামগুলো তোমরা এখানে আমি দিয়ে দিচ্ছি, ছবি তোমরা দেখে নিতে পারবে। আমি তোমাদের গল্পগুলোর এবার একটু একটু বলে দিচ্ছি, এখানে অনেকগুলো গল্প রয়েছে, পুরো পয়সা উসুল টাইপের একটা বই যেখানে অল্প গল্প একদম নেই, অনেকগুলো গল্প রয়েছে আর প্রত্যেকটা গল্পই ভালো। তোমাদের গল্পগুলো বলে দিই, প্রথম গল্পটা হলো চার নম্বর। আচ্ছা, এই চার নম্বর গল্পটা এরকম যে একজন লোক, সে বাড়িতে বসে নিউজ চ্যানেল দেখছে, নিউজ চ্যানেলে একটা রেপ কেস দেখাচ্ছে আর সে তার বাড়িতে প্রচণ্ড স্ট্রিক্ট মেয়ে আর বউয়ের ব্যাপারে সবসময় ভালোভাবে জামাকাপড় পরে যেতে হবে এরকম, কিন্তু সে মনের দিক থেকে অত্যন্ত নোংরা একটা লোক, অত্যন্ত বাজে একটা লোক, সেটা আস্তে আস্তে গল্পের পরে জানা যাবে। সে যে মেয়েকেই দেখে তার মনে খুবই খারাপ চিন্তাভাবনা আসে এবং সেই সেই খারাপ চিন্তাভাবনাগুলো তার স্ত্রীর মাধ্যমে পূরণ করে এরকম। তো চার নম্বর গল্পটা হলো কি এরকম। তার নেক্সট গল্পটা হলো অ্যালজাইমার, এটা একটা রোগের নাম। এখানে এই রোগটা গল্পটা এরকম, যেখানে গল্পটা যে বলছে সে হলো কি, যার এই রোগটা হয়েছে তার ছেলে, সেই ছেলেটা ছোট থেকে তার বাবার যে রোগটা হয়েছে ছোট থেকে দেখে এসে তার জন্য কি কি হয়েছে। এই রোগটা যার হয় সে হঠাৎ করে কাউকে আর চিনতে পারে না, সামনে যাকেই দেখে ভুল চিনতে পারে এবং ভুল কথা বলে যায়। তো এইটা ওই রকম। তো এই ছেলেটা সেই গল্পটা বলছে যে তার বাবার এটা কি করে হয়েছিল, তার মায়ের একদিন অসুখ হয়েছিল এবং সে তার মা মামার বাড়িতে অনেক দিনের জন্য চলে যায়। তো তার বাবা অনেক লেখালেখির এই সমস্ত কাজ করত, কিন্তু যেহেতু তার মাকে প্রচন্ড ভালোবাসত, এই রোগটা যে হয়েছে একটা কঠিন রোগ সেটা তার বাবা একদমই সহ্য করতে পারেনি বা নিতে পারেনি যে তার মা এতদিন নেই যে সব সামলে দিত। তো এইরকম একটা গল্প রয়েছে। আচ্ছা, নেক্সট গল্প এখানে বলছি বিশ্বস্ত সঙ্গী। এখানে বিশ্বস্ত সঙ্গী গল্পটা এরকম, এখানে একজন মহিলা রয়েছে যিনি প্যারালাইজ, মানে হাঁটতে পারেন না, কিন্তু তিনি তার বহুল সম্পত্তি একাই সামলাচ্ছেন। এখানে এই মেয়েটি অত্যন্ত দেখতে ভালো না, মোটা, তারপর দেখতে একদমই মোট কথা ভালো না। এবার তাকে একজন ছেলে ভালোবাসতে অবশ্যই মেয়েটা তো সন্দেহ হবে যে আমি এরকম তাহলে কেন ছেলেটা ভালোবাসছে, নিশ্চয়ই আমার সম্পত্তির লোভে। তো তার পিছনে অনেক স্পাই করতে পাঠাবে, তো পরে জানতে পারবে যে ছেলেটা এরকম, কিন্তু ছেলেটা মেয়েটা সমস্ত সম্পত্তি নিতে চায়। এবং ছেলে এখানে গল্পটা এরকম, মেয়েটা সবসময় ছেলেটাকে বলবে তার বাড়িতে একজন কুকুর রয়েছে যেটা তার বিশ্বস্ত সঙ্গী। সেই কুকুরটা কিন্তু আসলে মারা গেছিল অনেকদিন আগেই, কিন্তু সেই ছেলেটাকে সেটা বলবে এবং ছেলেটা অনেকবার এই মেয়েটির বাড়িতে হবে কিন্তু কোনোদিনও কুকুরটাকে দেখতে পাবে না, কিন্তু এই মেয়েটি বলবে সময় হলেই দেখতে পাবে তুমি কুকুরটিকে। এবং তাদের বিয়ের আগে এরকম বিষ মিশিয়ে দিয়ে মেরে দিতে চেয়েছিল মেয়েটিকে, কিন্তু যেহেতু সবটাই জানতো, কিন্তু যেহেতু মেয়েটি সব জানতো তাই তাকে মারতে পারেনি। এবং এইটা নিয়ে এই গল্পটা, মানে পড়লে আমি যতটা শর্টে তোমাদের বলছি গল্পগুলো, পড়লে অনেক ডিটেলসে আছে আর দারুণ গল্প, প্রত্যেকটা গল্পের এন্ডিং খুব ভালো।
আচ্ছা, তারপর এখানে গুঙ্গার গাছ বলে একটা গল্প আছে, এটা একটু কি বলবো একটু মানসিকতার দিক থেকে ভাবতে গেলে গল্প। এটা একটা গ্রামে খুবই মহামারী পড়েছে, কেউ খেতে পাচ্ছে না, এরকম অবস্থায় গ্রামে কয়েকজন প্রচার করবে যে গুঙ্গার গাছ, এখানে গুঙ্গা বলে একজন ছিল যে না খেতে পেয়ে এরকম এই গাছে সুইসাইড করেছে, তারপর থেকে এই গাছটা গুঙ্গার গাছ হয়ে গেছে এবং এতদিন পর সেই গুঙ্গা আবার ফিরে এসেছে এরকম। তো যারা এটা প্রচার করেছিল তারা এরকম প্রচার করবে যে সে তারা দেখেছে এরকম দেখতে তাকে এবং অজ্ঞান হয়ে গিয়ে গ্রামের যে ভালো একটা মোটামুটি হসপিটাল রয়েছে সেখানে থাকবে। তো সেখানে যাওয়ার কারণ এটাই যে মহামারী হয়েছে, সেখানে যদি এই ডাক্তারখানায় বা নার্সিংহোমে থাকে তাহলে দুদিন সে খেতে পারবে, তাই জন্য এরকম একটা প্রচার করেছিল। এটা হলো গিয়ে এই গল্পটা। আচ্ছা, এখানে আরো একটা গল্প হলো যে ফিরে এসেছিল, এই গল্প একটা নাম আছে গল্পের। এই গল্পটা এরকম যে এখানে একজন বাবা এবং মেয়ে থাকে, তারা মেয়েটি বাবাকে অত্যন্ত ভালোবাসে, বাবাটি তার সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য অনেক কষ্ট করে, তারা অত্যন্ত গরিব। আর কিন্তু মেয়েটির বাবা একদিন মারা যাবে, মেয়েটি এটা মেনে নিতে পারবে না এবং প্রথম কিছুদিন খুব কষ্টে থাকবে এবং স্বপ্নে এরকম দেখবে, তাকে বলছে যে তুমি তোমার বাবাকে ফিরে চেও না, এটা খুবই অন্যায় হবে। তবু মেয়েটি বলবে হ্যাঁ আমি ফিরে চাই এরকম। তারপর সেই লোকটি বলবে হ্যাঁ এই দিনে তোমার বাবা আসবে, তারপর সে যেন স্বপ্নে দেখবে তার বাবা আসছে, সেই দিন সেই সমস্ত কিছু বাবার পছন্দের রান্না বান্না ঘর সাজানো করে রাখবে। কিন্তু যেদিন তার বাবা আসে সে তো মারা গেছে, যেহেতু সে একটা আত্মা হয়ে গেছে, তো নিজের মেয়েকেই মারতে যাবে। তারপর আবার সে বলবে সব মানে অজ্ঞান হওয়ার আগে সেই স্বপ্ন আবার দেখবে যে যে তাকে বলেছিল এইটা করো না অন্যায় হবে, সে বলবে আমি বুঝতে পেরেছি আমি চাই না আর বাবাকে, এরকম নিয়ে একটা গল্প। আচ্ছা, তারপরে এখানে খাদ একটা গল্প আছে। খাদ গল্পটা খুব ভালো যে এখানে এটা একটা পাহাড়ের এলাকা যেখানে একটি ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলির যে মেন সে হলো গিয়ে মিলিটারি অফিসে মিলিটারিতে কাজ করে। আর সেখানে যে বউ মিলিটারির যে বউটি রয়েছে সেই বউটি আগে অত্যন্ত গরিব ছিল, তার বিয়ে দেওয়া হয়েছে, তার একটা নিজের ভাই রয়েছে সেখানে, সেই যে মেয়েটি সেই মেয়েটি তার মা মারা গেছিল, তার ভাইকে সেই দেখতো, তার ভাই একটা একজন স্পেশাল চাইল্ড ছিল, কোনো কিছু বোধ ছিল না, খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই তার দিদি করতো। কিন্তু হঠাৎ একদিন ঝড়ের রাতে তার ভাই হারিয়ে যাবে এবং অনেক খুঁজেও পাওয়া যাবে না। তো পরবর্তীকালে বিয়ে হওয়ার পর সেখানে তাদের যেখানে থাকতো সেখানে তাদের একটাই বন্ধু মানে ফ্যামিলি ছিল যে যারা তাদের সমস্ত বার্থডে থেকে সমস্ত পার্টিতে আসতো। তো সেই ফ্যামিলিটা হলো গিয়ে একটা মিলিটারি, তার হাজবেন্ডের থেকে সেই মিলিটারিটা একটু সিনিয়র, তারা আসতো তার বাড়িতে। সেই সিনিয়র অনেকবার এটা গল্প বলবে যে একটা রাতে এরকম তারা পাহারা দিচ্ছে, তো সেখানে একজন ছেলে এসেছিল, তাদের সে তাকে ধরতে পেরেছিল স্পাই হিসেবে, কিন্তু আসলে সেই ছেলেটি ছিল এই মেয়েটিরই ভাই, যে এরকম যেহেতু বোধ ছিল না ওরকম হারিয়ে গেছিল, আর তারা তাকে স্পাই ভেবে অত্যন্ত কষ্ট দিয়ে মেরেছে, সেটা সে পরে বুঝতে পারবে। আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সেই মেয়েটি তার নিজের সন্তানকে নিয়ে খাদে ঝাঁপ দেবে, আর দোষ মানে কি বলবো দোষারোপ করে যাবে বা দোষ দিয়ে যাবে যে তোমাদের জন্য আমার ভাই মারা গেছে। এখানে আরেকটা গল্প আছে, লোকটা বড্ড ভুলো, এটা একটু মজার বেশ গল্পটা, মজার আবার সেন্টিমেন্টালও বলতে পারো। তো এখানে গল্পটা এরকম যে একটা লোক যে সবসময় সবকিছু ভুলে যায়, এমনকি মেয়ের নাম বউয়ের নাম মেয়ে কোন ক্লাসে পড়ে সমস্ত কিছু ভুলে যায়। সে একটা কাজে ক্ষেত্রে এক জায়গায় যাবে কিন্তু তার বাড়ি থেকে বারবার বলে দেবে তুমি ফোন নাম্বার ভুলো না বা ট্রেন ধরতে হবে কখন এই সমস্ত ভুলো না, কিন্তু সে বারবার ভুলে যাবে। এরকমই একটা দিন সে ট্রেন ধরতে আসবে কিন্তু ট্রেনের ছুটে ধরতে গিয়ে ট্রেন লাইনে পড়ে মারা যাবে, কিন্তু সেটাও সে ভুলে গেছে যে সে ট্রেন লাইনে পড়ে মারা যাবে। প্রতিদিন সকালবেলা হলেই সে আবার ট্রেন ধরতে যায়। আর এই যারা এরকম ভাবে মারা যায় তাদের একজন সর্দার মতন রয়েছে, সেই তাদের একটা এরকম পোড়ো বাড়ি রয়েছে, সে সবসময় তাকে নিয়ে আবার সেই জায়গায় যায়, সে আবার প্রতিদিন সকাল হলেই ট্রেন ধরতে যায়। আচ্ছা, এখানে কাঠিবাবু বলে একটা গল্প রয়েছে। কাঠিবাবু গল্পটা এরকম, সে একজন পানের দোকানের লোক, সে সমস্ত তার পাড়ার যে কুটকাচালিতে এর কথা ওকে লাগানো এই সমস্ত কাজ করে যায়।
সমস্ত খবর তার কাছে থাকেই কাঠিবাবুর কাছে। সে তার নিজের জীবনে একদম সুখী না, তার বউ কোন একটা রোগে বিধ্বস্ত। সে রাতে এখানে ওখানে অনেক সময় ঘুরে বেড়ায়, এর বাড়ি ওর বাড়িতে উঁকি মেরে দেখে কি হচ্ছে, মানে আর যে কোনো জায়গায় ঝামেলা লাগাতে চায়, এরকম অনেক জায়গায় সে ঝামেলা লাগিয়েছে। এবং সে এটা মনে করে যে যারা খুব বড় লোক হয় তারাই কেন সব সুখ পাবে, তারাই কেন সব এ করবে, তাই সে সবসময় ঝামেলা লাগাতে চায়। তো এইটা নিয়েই এরকম গল্পটা। আর লাস্টে এই গল্পটা এভাবে শেষ হবে যে একটা ফ্যামিলি, সেই পাড়াতে একটা ফ্যামিলি রয়েছে যেখানে একটা ছেলে, তার মা আছে কিন্তু তার বাবা মারা গেছিল, তো সেই মা আবার অন্য একজনকে বিয়ে ঠাক করেছে বা তার বাড়ি যায়, তো সেই ছেলেটা এগুলো সহ্য করতে পারে না। তো সেই তার যে ছেলেটি রয়েছে তাকে এরকম, মানে বাচ্চা যে ছেলেটি, সে তার মা যার সাথে থাকছে তাকে ইট মারবে এবং কাঠিবাবু সেখানে গিয়ে বাঁচাবে সেই ছেলেটিকে, এবং সে মনে করবে এটা যেটা করেছে ছেলেটা ঠিক করেছে। তো এইভাবেই কাঠিবাবুর গল্পটা। গোপন দরজা বলে একটি গল্প রয়েছে, গোপন দরজা গল্পটা এরকম যে সে নিজেই তার, এখানে যে লোকটি রয়েছে সে নিজেই তার প্রেমিককে খুন করেছে, এবং সে যখন পুলিশ এসে সমস্ত কিছু জাজ করছে সে বলছে এখানে একটা গোপন দরজা আছে, গোপন দরজা দিয়ে আসে। অ্যাকচুয়ালি এখানে সেই তাকে যে খুন করেছে সেটাই সে বুঝতে পারছে না, বা এরকম টাইপের গল্পটা। এখানে আরো যে গল্পগুলো রয়েছে আমি এখন প্রত্যেকটা বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা গল্পই এখানে দারুণ। এখানে খুনির আঙুল বলে একটা গল্প রয়েছে, খুনির আঙুল গল্পটা এরকম, এখানে একটি লোক রয়েছে যে কেমিস্ট্রির টিচার, আর তার বুড়ো আঙুলটা ছোট থেকেই একটু বড়, এবং সে নিজে অত্যন্ত রোগা ছিপছিপে, তার জন্য তাকে অত্যন্ত কথা শুনতে হয়, মানে লোকের টিটকিরি ইয়ারকি এগুলো শুনতে হয়। তো সে তার ইভেন তার নিজের বউয়ের কাছেও শুনতে হয়েছে, তার বউ সবসময় অনেক এটা চাই ওটা চাই, অনেক টাকা চাই, এইভাবে রোজগার করো এই সমস্ত চাইতো। তো সে তার এক সময় তার বউয়ের একটা রোগ, ক্যান্সার হবে, তো ক্যান্সারে অপারেশন করতে হবে, কিন্তু তার বউ যেহেতু মানে তার এই হাজবেন্ড তার কথা শোনেনি, তাই তাকে নিঃস্ব দেখে যেতে চায় তার বউ, এতটাই সে রেগে আছে। তো নিঃস্ব কিভাবে দেখলো যে তার বউয়ের যে ক্যান্সার হয়েছে সেই বউ কিছুতেই হসপিটালে যাবে না, সে বাড়িতে থেকেই চিকিৎসা করবে, বাড়ি থেকে চিকিৎসা করার জন্য তার বরকে এসে কিনতে হয়েছে, সমস্ত ব্যবস্থা দুজন নার্স মোটা টাকা দিয়ে রাখতে হচ্ছে, তো মোট কথা একদম নিঃস্বই হয়ে গেছে। কিন্তু ডাক্তার বলেছিল যে অপারেশন করা যাবে না, একদম লাস্টে মারা যাবে, কিন্তু তবুও এই লোকটি বলেছিল অপারেশনটি করতে, কারণ সে শান্তি পেতে চায়, তার বউ যে এত এ করেছে তার ওপর টর্চার করেছে আর সে নিতে পারছে না, আর চালাতে পারবে না, তাই সে শান্তি পেতে চায়। তো এইরকম এই গল্পটা। আর একটা গল্প আছে এখানে বোমা বলে, এই গল্পটা আরেকজনের না, এই গল্প বোমা যে গল্পটা এখানে এরকম যে এখানে একটা ফ্যামিলি রয়েছে, সেখানে তার সেই যে লোকটি রয়েছে সে তার বউকে সন্দেহ করে, যে অন্যকে তার বন্ধুকে সে তার বউ ভালোবাসে এরকম, কিন্তু আসলে এরকম নয়, সে কিন্তু সে যে এই সন্দেহটা করছে তাই জন্য সে একটা বয়জনকে দিয়ে বোমা তৈরি করতে বলেছে যে এই ফ্যামিলিটাকে সে শেষ করে দেবে, আর তার যে নিজের মেয়ে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল যাতে মেয়েটা অন্তত বেঁচে যায়, কিন্তু লাস্ট অবধি জানতে পারবে সেই লোকটি যে এরকম কিচ্ছু না, তার বন্ধুটা যে ছিল, তার বন্ধুটা একজন মানে এখানে লোকটির বন্ধুটার কথা বলছি আমি, লোকটির বন্ধুটা সমকামী, তো তার বউয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু বোমাটা যাকে দিয়ে তৈরি করেছিল সে আবার ঠিক করেছিল আর কোনোদিনও সে বোমা তৈরি করবে না, কিন্তু যেহেতু এই লোকটি অত্যন্ত বড় পদে আছে তাই সেই লোকটিকে যে বোমা তৈরি করতে পারে তাকে মেরে ফেলতে পারে, সেই জন্য সে বোমা তৈরি করে দিয়েছিল কিন্তু সেটা ফাটেনি। তো যদি ফেটে যেত তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যেত সত্যিটা জানার পরেও। এইখানে এরকম আরো বেশ কিছু গল্প রয়েছে, আমি অলমোস্ট তোমাদের সব ম্যাক্সিমাম গল্প বলে দিলাম, কিন্তু এখানে যে কটা বাকি গল্প রয়েছে সেগুলোও প্রচন্ড দারুণ, তোমরা যদি বইটা কেনো তাহলে দারুণ হবে। আমি বইটার কেনার সমস্ত লিংক দিয়ে দেবো, বইটার কিন্তু পিডিএফ নেই, কিনেই পড়তে হবে। আশা করছি তোমাদের এই বইটা ভালো লাগবে, এবং আমি যে রিভিউটা দিলাম সেটাতেও সাহায্য হবে। তো আজকের গল্প এতটুকু।